আমাদের 60 শতাংশ জায়গা আজকে দীর্ঘ 60 বছর যাবত আমরা বুক দখল করে খাচ্ছি। এবং আমার বাবা পৈতৃক সূত্রে 1980 সালে বন্ডকনামা মূলে আমার জায়গা, আমার বাবা জায়গার মালিক হয় এবং আমার ছোট চাচাও মালিক হয়। তো আজকে এত বছর যাবত আমরা এই জায়গা দখল করে খাচ্ছি। হঠাৎ কিছু লোকের নজর পড়ে আমাদের জায়গার উপরে, ভূমিদস্যুদের। তো ওই ক্ষেত্রে এখন এই ভূমিদস্যুদের হাত থেকে আমরা রক্ষা পাওয়ার জন্য আজকে আমি লাইভে এসেছি। যাই হোক, আজকে দেখা আমি কিছু ডকুমেন্ট দেখাচ্ছি। এটা হচ্ছে গ্রাউন্ডের জজ কোর্টের ইনজাংশন কপি, ইনজাংশন আছে। তারপর তারা আমাদেরকে থানা পুলিশ কেউই আমাদেরকে সাপোর্ট দিচ্ছে না বা কোনো কিছুই করছে না। দ্বিতীয়ত হচ্ছে ইনজাংশনের পরে দেখেন এখানে ডিগ্রিও করা আছে। হ্যাঁ, ইনজাংশনটা আমরা ডিগ্রি করছি, ডিগ্রি করার পরও আমরা কোনো সাপোর্ট পাই নাই। তৃতীয়ত হচ্ছে আমাদের হাইকোর্টের স্টে অর্ডার করা আছে, রানিং স্টে অর্ডার, স্টে অর্ডার চলছে, স্টে অর্ডারও তারা মানে নাই। তৃতীয়ত হচ্ছে আমাদের জায়গা আমাদের বাবার নামে খারিজ করা এবং আমার চাচার মোহাম্মদ কামাল মিয়া 1915-1 সালে জায়গাটা খারিজ করে এবং রানিং সালেরও আমাদের হাজনাবাদি ক্লিয়ার করা আছে। আমার বাবা মোহাম্মদ খালেদ শাহ, এটিএম মোহাম্মদ খালেদ শাহ, ওনার নামও খারিজ করা 30% জায়গা এবং হাজনাবাদি এবং ডিসিআর কপি সহ সংযুক্ত। আচ্ছা, তৃতীয়ত হচ্ছে আজকে আমাদের এই জায়গা দেখেন রানিং, এই যে একটু কাছ থেকে দেখেন 13-8-2020 হাজনা ক্লিয়ার। আজকে গত 1964 সাল থেকে আজও পর্যন্ত আমাদের জায়গা হাজনা ক্লিয়ার করা। করবো না, আপনি এত বড় একটা কাজ করতে আসছেন, আপনার নিয়ে নিউজ করবো, ডরেন না? আপনি ডরান কিনে, আপনি লিগেল থাকলে তো আমার পৈতৃক বাড়ি সূত্রে আমরা বন্টননামা মূলে আমি মালিক অর্ধেকটা, আর অর্ধেকটা মালিক আমার ছোট ভাই। জায়গা হইল সর্বমোট 30% আমার, 30% আমার ছোট ভাইয়ের, এই হল 60% জায়গা। এই জায়গাটা আমার নামে খারিজ করা আছে। বর্তমানে এই মাস পর্যন্ত, এই মাসেও আমি খাজনা দিয়ে আসছি, কারেন্ট ইয়ারে খাজনা দিয়ে আসছি। এটা যখন ভূমিদস্যুরা আমার এটার মধ্যে অনুপ্রবেশ করতে চাইছে, তখনই আমি আইনের আশ্রয় নিয়েছি। আইনের আশ্রয় নিয়ে ভূমিদস্যুদের নামে আমি হাইকোর্ট থেকে একটা রিট করছি। হাইকোর্টে রিট করার পরে হাইকোর্টে রিট তাদেরকে 6 মাসে শোকস করছে। ওই এইভাবে পর্যায়ক্রমে তাকে 6 বা 7 বার শোকস করছে, একবারও সে জবাব দেয় না, অ্যাটেন্ড করে নেয়, অ্যাপিয়ার হয় না, মামলায় অ্যাপিয়ার হয় না। পরবর্তী পর্যায়ে আমি আখড়া জেলা জজ আদালতে মামলা করছি। মামলা করার পরে এই জায়গার উপরে একটা স্ট্যাটাস কো আসছে। স্ট্যাটাস কো যখন সে মানে নাই, তখন স্ট্যাটাস কো পরে সে যখন অ্যাপিয়ার হয় না, তখন এটা একটা ইনজাংশন হয়েছে। ইনজাংশন হওয়ার পরে, ইনজাংশন রাইডার হওয়ার পরে আমরা এই জায়গার উপরে আবার একটা ডিগ্রি করেছি। এখন এই ইনজাংশন, ডিগ্রি, রায় সমস্ত কিছু নিয়ে, হাইকোর্টের কাগজপত্র নিয়ে আমরা স্থানীয় থানায়, আখড়া থানায় আমরা গেলাম অভিযোগ দায়ের করতে। আমাদের গ্রামে আমলে নেয় নাই, এমনকি আমরা জেলা পর্যায়ে গেলাম, সেখানেও আমাদেরকে আমলে নেয় নাই। আমরা অসহায় নিরীহ মানুষ, আমাদের কোনো লাঠি ছোটা নাই, আর আমরা দন্দাবাজ না, আমরা জবরদখল দখলকারী না, হ্যাঁ, পরসম্পদ লুপ করি না। এখন মাননীয় আইনমন্ত্রী সাহেব, মন্ত্রী মহোদয় যদি দয়া করে আমাদেরকে একটু সাহায্য করেন, মন্ত্রী মহোদয় যদি একটু খেয়াল করেন যে এই নিরীহ লোকগুলি বড় কষ্টে আছে, আমাদের এই সম্পদ রক্ষা পাইব, আমরাও রক্ষা পাইব। আর দ্বিতীয়ত কথা হলো জনপ্রকৌশল অধিদপ্তর, জনপ্রকৌশল অধিদপ্তরকে আমরা ইমেলে আমরা পাঠাইছি, অনলাইনে ওনাদেরকে মেসেজ দিছি, জেলা পর্যায়ে আমরা মেসেজ দিছি। জনপ্রকৌশল অধিদপ্তর কীভাবে আমাদের এই জায়গার উপরে আসে, উনি কী ডকুমেন্টস নিয়ে আসে, উনি ওনার জনপ্রকৌশল অধিদপ্তরের কাগজটা কী, সেটা যেন মন্ত্রী মহোদয় তলব করে। আর যারা জল ভূমিদস্যু আছে তাদের কী কাগজে কী বলে ওরা ওখানে যেতে চায়, সেটা যেন ওরা দেখে। দুই নম্বর দলিলের কপি আমাদের কাছে আছে, একটা শর্তনামা, অঙ্গীকারনামা, শর্তনামা এক ভদ্রলোককে দিয়ে একটা 2 নম্বর দলিল বানাইছে, যেটার 6 তারিখের কোনো মিল নাই, লেখার কোনো মিল নাই। এবং এই যে মিল নাই দলিলটা, এই দলিলটার পরে মেয়র মহোদয় আমাকে ডাকছে ওই লোকের সাথে একটা মীমাংসা করার জন্য। আমি যখন মীমাংসার জন্য গেলাম, তখন মন্ত্রী মেয়র মহোদয় কী করলো, ওর পক্ষ নিয়ে আমার সাথে একটু জড়াই গেল।
ওর পক্ষ যখন নিল তখন আমি মেয়র মহোদয়কে আমি আর মানলাম না, না মাই নেই আমি আইন আইনের আশ্রয় নিয়েছি। এখন মেয়র মহোদয় কী করছে, আবার ওই লোকের কাছ থেকে একটা ডকুমেন্টস করছে শর্তনামা যে এই জায়গার দলিল, এই জায়গা এই জায়গার খাজনা আমার নামে চলে না, এই জায়গার জরিপ আমার নামে নাই, এই জায়গার কী কয়টারে বিএস আমাদের নামে নাই, আমরা ওদের ভবিষ্যতে এগুলি সংশোধন কইরা এগুলি আইনা এগুলি আমাদের নামে কইরা তারপর মেয়র মহোদয়কে লেখা দিব, এই হলো কথা। আমাদের আমার কাছে সমস্ত কাগজপত্র আছে এখানে, এই যে বিএস আছে, এই যে এই যে ডিসিআরটা আছে, এই যে ডিসিআর এটা হলো ডিসিআর, এটা হলো বিএস, এটি হলো খারিস্টিয়া, এই হলো আমার ছোটো ভাইয়ের ডিসিআরটা, এই হলো এটা আমার ছোটো ভাইয়ের বিএসটা। হ্যাঁ, এইভাবে পর্যায়ক্রমে আমার কাছে সমস্ত ডকুমেন্টস আছে। আমি এই যে খাজনা দিয়ে আসছি আজকে দশ দিন আগে খাজনা দিয়ে আসছি। এখন মন্ত্রী মহোদয় যদি এরকম একটু সহযোগিতার হাত বাড়ায় তাহলে আমি রক্ষা পাই, আমার পরিবার রক্ষা পায়, আমার ছোটো ভাইয়ের পরিবারটা রক্ষা পায়। আমরা খুব অসহায় গরিব মানুষ, আমাদের নিঃস্ব, হ্যাঁ আমাদেরকে যেন উনি একটু খেয়াল করে, ওনাদের আমাদেরকে যেন রক্ষা করে। আচ্ছা।